আগামী 28 নভেম্বর বড়লেখা উপজেলায় 10 ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময়ে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা, গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সৈয়দের আনারস প্রতীকের পক্ষে স্থানীয় শাহবাজপুর বাজারের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে ভোটার ও সমর্থকরা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সৈয়দের আনারস প্রতীকের সমর্থনে মিছিল নিয়ে জড়ো হন। ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে ভোটার ও সমর্থকরা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সৈয়দের আনারস প্রতীকের প্রতি সমর্থনে মিছিল নিয়ে জড়ো হন প্রার্থীর শাহবাজপুর বাজারের নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণে। পরে বিশাল প্রচারণা মিছিল রেললাইন এলাকাসহ শাহবাজপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সৈয়দ। তিনি বিজয়ী হলে ইউনিয়নবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রাথমিক নির্দিষ্ট তারা একটা কোম্পানির চাকরি করে, কোম্পানির আয়ত্তে থাকে, আর আমি চেয়ারম্যান হইলে এরার যে বয়স্ক ভাতা বা নিবন্ধন বা বিধবা ভাতা বিজিটি এটা যেটা তারা পাওয়ার, তারা শ্রমিক, তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার, তারা আরে সবচেয়ে বেশি তারার মেম্বারশিপ যেহু হইবা এনে নিয়া বন্টন করিয়া তারার সঠিক অধিকার তারারে পৌঁছাইয়া দেওয়া হইব। সম্পূর্ণ ইউনিয়নের রাস্তাঘাট রয়েছে, ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হইলে এটা সম্পূর্ণ করিয়া দিম সরকারের অনুদানের মাধ্যমে। কি কারণে আমি কোনোদিন মাইশরে কিছু দেই নাই, কি কারণে যে আমারে অত স্নেহ মায়া করছে এটা আমার মরার আগ পর্যন্ত বুলার নাই। চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সৈয়দকে নির্বাচিত করতে সর্বস্তরের ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান সাবেক 3 বারের নির্বাচিত চেয়ারম্যান আকবর আলী এবং অধ্যাপক মোহাম্মদ আব্দুল শহীদ খান। ইনশাআল্লাহ পরিবর্তন হইব আমি বিশ্বাস করি, সেই পরিবর্তন হইব কি জনগণের মায়া মমতা স্নেহ ভালোবাসার এক প্রার্থী এখানে আইব, মানুষের সুখ দুঃখ বিষয়াদি নিয়া মানুষের সাথে কাজ করবা, তিনি আলাদা থাকতে নাই, দূরে থাকতে নাই এবং মানুষের সাথে মিশিয়েই কাজ করবা, আমি মনে করি এই পরিবর্তনই হইব। আমরা বিগত নির্বাচনে যারা নির্বাচন করেছিলাম, আপনি জানেন কেউ আমরা নির্বাচন করছি না, এদের মধ্য থেকে 3 বারের চেয়ারম্যান সাহেব যিনি এখন এখানে উপস্থিত আছেন জনাব আকবর আলী ভাই, উনি এবং আমরা একই ধারার সামাজিক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন থেকে জড়িত। বিদায় উনি আমার মুরব্বী এবং বিভিন্ন কারণে উনি আমার মুরব্বী, উনি এবং আমরা আমি ঐক্যবদ্ধভাবে আমরা জনাব আতাউর রহমান সৈয়দকে সাপোর্ট দিয়েছি। আমরা অনুরোধ করব এই ইউনিয়নের সর্বস্তরের যে অধিবাসীদের কাছ থেকে যে আপনারা কাছে আপনারা যাদের বুট আছে দয়া করে একটা বুট 28 তারিখ আনারসে দিবেন, যাদের বুট নাই দয়া করে ওনার পক্ষে আপনারা মানে ক্যানভাস করবেন, পোস্টার লাগাবেন, দোয়া করবেন, আপনারা নানাভাবে সহযোগিতা করার আছে, আপনারা বুট কেন্দ্রে থাকবেন আপনাদের বুট, কারণ বুটে যে নির্বাচিত হবে আমরা চাই সেই মানে জনপ্রতিনিধিত্ব করুক। সমাবেশে বক্তারা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সৈয়দকে নির্বাচিত করার মাধ্যমে উত্তর শাহবাজপুর ইউনিয়নকে সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করতে সকল ভোটার ও সমর্থকদের ভোট দোয়া ও সহযোগিতা কামনা করেন। সৈয়দা আখি হক, এবিটিভি।